বর্তমানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের কথা বললে সবার আগে নাম উঠে আসবে ইউটিউবের। দূর দূরান্ত পর্যন্ত যার কোনো কম্পিউটার খুঁজে পাওয়া যাবে না, কিন্তু গত 2 থেকে 3 বছরের মধ্যে টিকটক খুব দ্রুত গতিতে র্যাপিডলি গ্রো করতেছে এবং টিকটকের বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় মিলে ইউজার সংখ্যা হচ্ছে 21 মিলিয়ন এবং ইউটিউবের হচ্ছে 30 মিলিয়ন। ইউটিউবের এই আধিপত্য অক্ষুণ্ণ রাখতে টিকটকের কম্পিউটার হিসাবে ইউটিউব নতুন একটি অ্যাপস লঞ্চ করতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে ইউটিউব শর্টস। তো ইউটিউব শর্টস অ্যাপ্লিকেশনে টিকটকের মতোই 15 সেকেন্ডের ভিডিও আপলোড করা যাবে এবং ইউটিউবের ঘোষণা মতে চলতি বছর শেষ হওয়ার আগে ইউটিউব শর্টস নামে তাদের নতুন অ্যাপসটি লঞ্চ করবে প্লে স্টোরে। ইউটিউবের অফিসিয়াল অ্যাপসের মতোই ইউটিউব শর্টসও গুগলের সাথে অ্যাটাচ করা থাকবে, যার ফলে মনিটাইজেশনের মাধ্যমে অ্যাড শো হওয়ার মাধ্যমে ভিডিওতে অ্যাড শো হওয়ার মাধ্যমে ইউটিউব শর্টস থেকেও ইউটিউবের মতো হিউজ পরিমাণে একটা আর্নিং পসিবল হবে। এটা অনেক বড় একটা অপরচুনিটি টিকটক ক্রিয়েটরদের জন্য ইনকাম করার, যেহেতু টিকটক তাদের ক্রিয়েটরদের কোনো প্রকার রেভিনিউ প্রদান করে না। অপরদিকে ইউটিউব শর্টসে সেম কাজ করে যদি আর্নিং পাওয়া যায়, তাহলে অবভিয়াসলি হিউজ একটা অ্যামাউন্ট টিকটক ক্রিয়েটর ইউটিউব শর্টসে শিফট করবে। এছাড়া টিকটকে কিছু ডার্ক সাইড রয়েছে, যেটা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলেছি, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইউটিউব শর্টস অ্যাপ্লিকেশনে টিকটকের থেকেও আপনারা বেশি ফ্যাসিলিটিস পাবেন। এখানে আপনারা আনলিমিটেড মিউজিক ইউজ করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এবং এক্সট্রা কিছু ট্যাবও থাকছে, যেমন আপনারা এখানে চাইলে ফটো পোস্ট করতে পারেন এবং কোনো মেসেজ চাইলেও পোস্ট করতে পারেন এবং যে পোলিংটা রয়েছে অর্থাৎ ভোটও করতে পারেন আপনারা এখানে। তো বাদ বাকি সব কিছু অ্যাপ্লিকেশনটা লঞ্চ হলে আমরা সবাই দেখতে পাবো। ইউটিউব শর্টস সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।